যারা মনে করেন দোকানের মতো ধোসা বানানো খুব শক্ত, তাদের জন্য আজকের এই ভিডিও। কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কত সহজে দোকানের মতো ধোসা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। এছাড়াও থাকবে দুরকম চাটনির রেসিপিও, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ধোসা। তাহলে ধোসা বানানোর জন্য ধোসার ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে, আর তার জন্য কোন চাল ও কোন ডাল কতটা ব্যবহার করতে হবে ও কতটা পরিমাণে ব্যবহার করতে হবে সেটা দেখে নিন। তাহলে সর্বপ্রথম নিয়ে নিচ্ছি আতপ চাল 1.5 কাপ, ওজনে 300 গ্রাম। সাথে পার্বল রাইস বা সিদ্ধ চাল লাগবে 1/2 কাপ, ওজনে 120 গ্রাম। এবার জল দিয়ে রেখে ভালো করে ধুয়ে নিন, আর এটা আপনারা ততক্ষণ ধুয়ে নেবেন যতক্ষণ না জলটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার একটা আলাদা পাত্রে আমি ডালটাকে নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নেব 250 গ্রাম বিউলির ডাল, সাথে 25 গ্রাম অড়ড় ডাল বা তুর ডাল, আর 25 গ্রাম ছোলার ডাল। এবার ধোসার কালারটা ভালো আনার জন্য 1/2 চা চামচ মেথি দানা। এবার জল দিয়ে এটাকেও ভালো করে ধুয়ে নিন। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই চালার ডালটা ধোয়ার পরে একদম পরিষ্কার হয়ে গেছে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি দুটোকে একটু আলাদা আলাদা করে ভেজালাম, আপনারা চাইলে এটাকে একসাথেও ভেজাতে পারেন। এবার এটাকে আপনাদের ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা। এবার 5 থেকে 6 ঘন্টা পরে দেখুন চালগুলো কতটা ফুলে গেছে, আর বেশ অনেকটাই নরমও হয়ে গেছে। দোকানে যেহেতু গ্রাইন্ডার মেশিন ব্যবহার করে তাই তাদের ব্যাটারটা একদম স্মুথ আসে, বা চাইলে আপনারা বাড়িতেও গ্রাইন্ডার মেশিন ব্যবহার না করেও একই টেক্সচার আনতে পারেন। রেগুলার মিক্সিতেও সেটা পসিবল, বাট খুব ভালো হয় আপনারা যদি এরকম প্রফেশনাল মিক্সি ব্যবহার করেন। আর তার জন্যই আমি এখানে ব্যবহার করছি 11 গ্র্যান্ড কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডার, যেটা আছে 1400 ওয়াটের হেভি ডিউটি মোটরের সাথে। তাই শুধু এখানে যে ধোসার ব্যাটার ভালো হবে তা কিন্তু নয়, আপনারা চাইলে হলুদ বা বিভিন্ন রকম মশলা এখানে ইজিলি পেস্ট করতে পারেন, যেগুলো বাড়ির রেগুলার মিক্সিতে করা কখনোই সম্ভব নয়। তাই আপনার ছেলে এটাকে রেস্টুরেন্ট বা ক্যাফেতেও ব্যবহার করতে পারেন। যেহেতু এর মধ্যে অ্যান্টি স্কিড ফিট আছে তাই যে কোনো কিছু গ্রাইন্ড করার সময় এটা সরে বা উঠে যাবে না, টেবিলের সাথে এইভাবে লেগে থাকবে। আর এটা হলো পাওয়ার অন অফ ইন্ডিকেটার, আর তার নিচে আছে স্পিড কন্ট্রোলার। লো, মিডিয়াম ও হাই এই 3টে স্পিডে আপনারা এখানে গ্রাইন্ড করে নিতে পারবেন। আর এই মিক্সির নিচে যে লাল কালারের সুইচটা আছে সেটা হলো ওভারলোড পাওয়ার অফ, মানে মিক্সিতে যদি খুব বেশি ওভারলোড হয়ে যায় সেক্ষেত্রে এটা আপনা আপনি বন্ধ হয়ে যাবে, আর এটাকে প্রেস করলে আবার রিসেটও হয়ে যাবে। এর বড় গ্রাইন্ডার জারটার 3 লিটার ক্যাপাসিটি, আর এই কভারটা বেশি সিকিউর করার জন্য এইভাবে 3টে ক্লিপও আপনারা পেয়ে যাবেন, যাতে বেশি কিছু গ্রাইন্ড করার সময় এটা খুলে না যায়। এছাড়া এরকম হার্ড অ্যান্ড স্টিল ব্লেড থাকার কারণে গ্রাইন্ড করতেও অনেক সুবিধা হয়। এছাড়া সাইডে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেশ মোটা দুটো হ্যান্ডেলে দেওয়া আছে, যেটা আপনাদের জারটাকে হ্যান্ডেল করতে অনেক সুবিধা করবে। এছাড়াও পেস্ট করার সময় যদি কোনো লিকুইড বা জল অ্যাড করতে চান সেক্ষেত্রে মিক্সির ঢাকনাটা পুরোটা খোলার দরকার নেই, উপরে দেওয়া এই ছোট ক্যাপটা খুলে আপনারা সেটাকেও অ্যাড করতে পারবেন। আর এই সব কোয়ালিটি আপনারা ছোটো জারটার মধ্যেও পেয়ে যাবেন। এবার ভিজিয়ে রাখা চালার ডালটা আমি এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কভারের ক্লিপগুলো আটকে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেবো। জলটাকে না আপনারা একটু বুঝিয়ে অ্যাড করবেন যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, সেদিকে অবশ্যই নজর রাখবেন। আর আপনারা যদি এই মিক্সারটা কিনে নিতে চান লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এই ধোসার ব্যাটারটা দেখে নিন, টেক্সচারটা যেন ঠিক এরকম আসে, খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি গাঢ়ও নয়। আর এটা পারফেক্টলি কতটা গ্রাইন্ড করতে হবে সেটাও জেনে নিন। হাতে এইভাবে একটু তুললেই দেখবেন হালকা হালকা এরকম সুজির দানার মতো হাতে থেকে যাবে, তাহলেই বুঝবেন এটা একদম পারফেক্টলি গ্রাইন্ড হয়েছে। এবার এই পুরো মিক্সচারটাকে আপনাদের একটা পাত্রে রেখে ফার্মেন্ট করার জন্য রেখে দিতে হবে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা। তাই আমি সাজেস্ট করব যদি এটা আপনাদের মর্নিংয়ে বানাতে হয় সেক্ষেত্রে রুম টেম্পারেচারে ওভারনাইট রেখে দিলেই হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, যদি গরমের সময় থাকে সেক্ষেত্রে 8 থেকে 9 ঘন্টা লাগে ফার্মেন্ট হতে, আর শীতকাল হলে এটা টাইম লেগে যায় 10 থেকে 12 ঘন্টা মতো। তাই ধোসা ব্যাটারটা বানানোর জন্য একটু প্ল্যান করে নেবেন। এবার চাটনিগুলো বানানোর জন্য একটা ননস্টিকের প্যান নিয়ে আমি তাতে দিয়ে দেবো 50 গ্রাম ছোলার ডাল, আর সাথে একটু নুন দিয়ে শুকনো করে এটাকে ভালো করে ভেজে নেবো। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, নুন দেওয়ার কারণে ছোলার ডালের যে ময়েশ্চারটা আছে সেটা আরও তাড়াতাড়ি বেরিয়ে আসবে। আর এই ছোলার ডালটা আপনারা অনেকদিন অবধি রেখেও দিতে পারবেন, যাতে যখনই আপনারা চাটনি বানাবেন সেক্ষেত্রে বারবার আপনাদের এটা করে নিতে হবে না।
এবার সবার প্রথম আমি আপনাদের সাদা চাটনিটা করে দেখাবো। তার জন্য মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি নারকল কুড়ো বা গ্রেটেড কোকোনাট, সাথে সামান্য একটু আদা এভাবে পাতলা পাতলা করে কেটে দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর সাথে অবশ্যই একটু স্বাদ মতো নুন। এছাড়াও দিয়ে দিতে হবে এক চা চামচ চিনি, আর যে ছোলার ডালটা আমরা এখানে ড্রাই রোস্ট করেছিলাম সেটাও দিয়ে দেবেন তিন চা চামচ। ব্যাস তারপর পরিমাণ মতো জল দিয়ে রেখে ভালো করে পেস্ট করে নিন। দোকানে যে চাটনিটা আপনারা খেয়ে থাকেন সেটা এত বেশি গাঢ় হয় না, তাতে জল দিয়ে পাতলা করে দেওয়া হয়। বাট চাটনির প্রপার টেস্ট পেতে হলে টেক্সচারটা এরকমই রাখবেন। এর উপরে তরকাটা আমি পরে দিচ্ছি, বাট তার আগে আমি এখানে রেড চাটনিটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তার জন্য একটা ননস্টিকের প্যানে নিয়ে নিচ্ছি সামান্য একটু সাদা তেল, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ মৌরি, সাথে দিয়ে দিন কয়েকটা স্লাইস আদার আর 10-12 কোয়া রসুনের। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে 30-40 সেকেন্ড ভালো করে একবার মিশিয়ে নিন। তারপরে দিয়ে দিন পেঁয়াজ, আর এই সব কিছু যখন কুক হচ্ছে ততক্ষণ আমি টমেটোটা কেটে নিচ্ছি। আমি এখানে 4 ছোট সাইজের টমেটোকে এইভাবে রাফলি কেটে নেব, আর কাটা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। এছাড়াও চাটনির রঙটা ভালো আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বেড়িগি শুকনো লঙ্কা, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেবো এক চা চামচ গোটা গোলমরিচ, স্বাদ মতো নুন আর এক চা চামচ চিনি। তারপরে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেবো, আর এটা আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না টমেটোটা একদম ভালোভাবে গলে যাচ্ছে। আর আমি একটু গলে গেলে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, আর তারপর জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ অবধি ভালোভাবে বয়ল করে নিন। এবার আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জলটা একদম কমে এসছে, তাই এবার একে ঠান্ডা করে আমি একটা মিক্সির মধ্যে নিয়ে নেবো। সাথে দিয়ে দেবো এক চা চামচ রোস্টেড ছোলার ডাল, গ্রেট করা নারকল আর পরিমাণ মতো জল। এই সব কিছুকে একবার ভালো করে পেস্ট করে নিন। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টেক্সচারটা কতটা সুন্দর এসছে। এবার এই দুটো চাটনিতে যে তরকাটা দিতে হবে সেটা দেখে নিন। তার জন্য একটা তরকা প্যান নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চা চামচ কালো সর্ষে, সাথে হাফ চা চামচ ছোলার ডাল এবং 1/3 চামচ বিউলির ডাল। 30-40 সেকেন্ড এটাকে ভালো করে একটু ভেজে নিন, আর তারপর দিয়ে দিন 7-8 শুকনো লঙ্কা আর সবশেষে কারি পাতা। ব্যাস তাহলেই আপনাদের তরকাটাও রেডি হয়ে গেল। এবার এই দুটো চাটনির ওপরই এটাকে ভালোভাবে স্প্রেড করে দিন। গ্যারেন্টি দিয়ে বলছি ভালো ভালো দোকানও আপনারা এরকম চাটনি পাবেন না। আর যেহেতু আমরা মশলা দোসা বানাচ্ছি তাই এর মশলাটা আমরা বানিয়ে নেব, আর তার জন্য আমি এখানে একটু পাতলা পাতলা স্লাইস করে পেঁয়াজ কেটে নিচ্ছি। আর পেঁয়াজ কাটা হয়ে গেলে সামান্য একটু আদাও আমি চপ করে নেব। এবার একটা ননস্টিকের প্যানে সামান্য একটু সাদা তেল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 শুকনো লঙ্কা, এরপর অবশ্যই যেটা দিতে হবে সেটা হলো কালো সর্ষে, সাথে যে আদাটা চপ করেছিলাম সেটাও এখানে দিয়ে দেবেন, আর ঝালের জন্য দিয়ে দেবেন কাঁচা লঙ্কা কুচি। তারপর পেঁয়াজটা দিয়ে 1-1.5 মিনিট একটু ভালো করেই ভেজে নিন, আর ভাজার সময় এটা অবশ্যই মনে রাখতে হবে খুব বেশি এখানে কালার দেওয়ার দরকার নেই। আর এর ফ্লেভারটা যাতে আরও ভালো আসে সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা। তারপর পেঁয়াজটা যখনই দেখবেন এরকম হালকা ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার হলুদের কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে দিয়ে দেবেন একটু সেদ্ধ আলু এইভাবে ম্যাশ করে। আমি এখানে মোটামুটি 7-8 সেদ্ধ আলু ব্যবহার করলাম। এবার এটা মেশানোর সময় টেক্সচারটা একদম পারফেক্ট আনার জন্য এভাবে একটু জলও আপনারা চাইলে ছিটিয়ে দিতে পারেন, বাট মশলা যদি এরকম একটু শুকনো শুকনো হয় তাহলেই কিন্তু খেতে ভালো লাগে, তাই জলটা আপনারা একটু বুঝেই ব্যবহার করবেন। এবার এই মিক্সারটা আপনারা ফিনিশ করে নেবেন সামান্য একটু ধনে পাতা দিয়ে। এবার প্রায় 9 ঘন্টা পরে আমি আপনাদের ধোসার ব্যাটারটা খুলে দেখাচ্ছি। ওপর থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বেশ অনেকটাই কিন্তু ফুলে গেছে, বাট আমি আপনাদের ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা ফার্মেন্ট হয়ে গেছে, পারফেক্ট ফার্মেন্ট হলে দেখবেন এরকম জালি জালি মতো হয়ে যাবে। এবার ধোসার কালারটা ভালো আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো চিনি,
আর স্বাদ মতো নুন। তারপর হাত দিয়ে এটাকে একবার ভালো করে এইভাবে ফেটিয়ে নিন। এবার ধোসা বানানোর জন্য একটা আয়রন চটিতে আমি এইভাবে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ননস্টিক বানানোর জন্য এইভাবে একটা পেঁয়াজকে হাফ করে কেটে এইভাবে একটু তেলের মধ্যে ভালো করে ঘষে নেবেন। আর এটা আপনাদের করতে হবে চাটুটা একটু গরম রেখেই। বাড়িতে যে চাটুতে আপনারা রুটি বানান সেটাতে কিন্তু এটা কখনোই হবে না। তাই আয়রন তাওয়ার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, অ্যামাজন থেকে সেটা চাইলে আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবার ধোসা বানানোর আগে ধোসার সেট আপটা এইভাবে করে নেবেন। হাতার বাটিটা ধোয়ার জন্য এইভাবে একটু জল রেখে দেবেন। আর আমি এখানে ধোসা বানানোর জন্য এরকম একটা ছোটো বাটি ব্যবহার করলাম, যার নিচটা অতি অবশ্যই এরকম ফ্ল্যাট হতে হবে। এছাড়া আপনারা চাইলে এরকম ছোটো হাতার মাধ্যমেও বানিয়ে নিতে পারেন, তাই যেটাতে আপনাদের সুবিধা মনে হয় সেটা দিয়ে এটা বানিয়ে নেবেন। আচ্ছা, এখানে বলে রাখি, ধোসা বানানোর সময় যে তাওয়াটা আপনারা ব্যবহার করবেন সেটা যেন বেশ ভালোভাবে গরম হয়ে যায়, বা ধোসা বানানোর ঠিক আগে এইভাবে একটু ঠান্ডা জল ছিটিয়ে ভালো করে একবার মুছে নেবেন। তাতে দেখবেন টেম্পারেচারটা বেশ অনেকটাই লো হয়ে যায়। তাই যখনই আপনারা ধোসার ব্যাটারটা এইভাবে দিয়ে ঘোরাবেন দেখবেন এটা কখনোই নিচে লেগে যাবে না। আর ভালো করে এইভাবে ঘোরানো হয়ে গেলে দিয়ে দেবেন সামান্য একটু তেল, যাতে এটা ক্রিস্পি হয়ে যায়। যদি এটা ঠিক মতো ফার্মেন্ট হয় দেখবেন এরকম ছোট ছোট জালির মতো হয়ে যাবে, তাতে টেক্সচারটাও ভালো আসবে। আর এবার দেখুন আস্তে আস্তে কিন্তু নিচে কালারটা আসা শুরু করছে। ঠিক এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে মশলাটা। আর যখনই দেখবেন এভাবে হালকা হালকা উঠে আসছে তখনই বুঝবেন এটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার ধোসাটাকে আমি এইভাবে রোল করে নেব। তাই ধোসাটা সার্ভ করার আগে আমি চাটনিগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর তারপর এরকম ডাইরেক্টলি সার্ভ করবো গরম গরম ধোসা। এবার আমি আপনাদের একটা মশলা ছাড়া ধোসা বানিয়ে দেখাচ্ছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর কালারটা কতটা সুন্দর আসছে। তাহলে এবার থেকে যদি দোকান থেকে না কিনে খেতে ইচ্ছে হয় এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কিন্তু প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।